জিতুর সঙ্গে বিচ্ছেদের বছর ঘুরতে না ঘুরতেই ফের বিয়ে বেরিতে বসলেন নবনীতা দাস কাকে বিয়ে করলেন কি জানাচ্ছেন অভিনেত্রী চলুন দেখে নেওয়া যাক গত বছরের শুরুর দিকে আচমকায় বিচ্ছেদের খবর ঘোষণা করে সকলকে চমকে দিয়েছিলেন নবনীতা দাস এবং জিতু কোমল তখন কম চর্চা হয়নি তাদের সম্পর্ক নিয়ে এরপর গত বছর শেষ দিকে চার বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে আইনিভাবে বিচ্ছেদ সেরেছেন জিতু এবং নবনীতা আর এবার বছর ঘুরতে না ঘুরতেই সাত পাকে বাঁধা পড়লেন নবনীতা দাস সম্প্রতি নবনীতা দাস তার সোশ্যাল মিডিয়ায় সিঁদুর মুহূর্তের একটি ছবি পোস্ট করেছেন সেখানে তাকে নতুন কনের টুকটুকে বেনারসি গা ভর্তি সোনার গয়না মাথায় ওড়নার মুকুটে বেশ সুন্দর দেখাচ্ছে অভিনেত্রীকে এই ছবিটি পোস্ট করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন সিঁদুর আর সেটা দেখে অনেকে প্রথমে চমকে উঠেছেন আসলে অভিনেত্রী নবনীতা দাসকে বর্তমানে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক তুমি আশেপাশে থাকলেতে পারোর চরিত্রে দেখা যাচ্ছে সেখানেই সদ্য তার অভিনীত চরিত্রের বিয়ে দেখানো হয়েছে আর সেই ছবি অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী যা দেখে অনেকে আবার শুভেচ্ছাও জানিয়েছেন অভিনেত্রী নবনীতা দাসকে বিনোদন জগতের আর অন্যান্য খবর নিয়ে ফিরছে জুড়ে থাকুন আমাদের সঙ্গে